빵 세 개 팩 하나에 이처럼 이스크림 어떻게 팔아야 돼? 어, 그치. বাবারা তোমরা এখানে কি করো আজকে স্কুলে যাও নাই বাবা তুমি স্কুলে ভর্তি হচ্ছ না কেন তোমার বাবাকে বলো নাই আব্বার কাছে টাকা নাই তোমার আব্বা কোথায় ওইখানে তোমার আব্বাকে তো ডাক দাও আব্বা ও আব্বা সাড়ে তোমাকে ডাকে লাল মিয়া ভাই শুনে দেন কথা আছে Assalamualaikum sir, আইতাছে। ওয়া আলাইকুম আসসালাম, একটু তাড়াতাড়ি আসেন। আমার আবার কাজ আছে, কোচিং আছে, আসেন। আরে ভাই, পেরাগো উড়াইয়া, আইতাছে আমি। একটু আসেন, একটু আসেন, একটু কাজ আছে, আসেন। কথা বলবো, একটু আসেন। ঠিক আছে স্যার, আসসালামualaikum লাল মিয়া ভাই। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার। ছেলেরে ভর্তি করাচ্ছেন না কেন স্যার? ভর্তি কেমনে যে করামু স্যার, আপনার তো খুলা কই তারি নাই। অনেকবার চিন্তা করছি ভর্তি করামু, কিন্তু অভাবের কারণে ভর্তি করতে নাই। দেন না, পরের কাজ করি, গাছ কাটি, গরু পালি, ছাগল পালি, লালমিয়া ভাই এই সংসার চালায় পোলাপন করানো যায়। লালমিয়া ভাই সবই ঠিক আছে, তারপর তো ছেলে পেলে মানুষ করতে হবে। আমরা তো গরিব মানুষ স্যার, আমরা কিভাবে করবো? তারপর চিন্তা করছিলাম এই মাস্টার শেষ হলে বেতনটা পাইলে আর একটা ব্যাগ বুক কিনে দেবো, স্কুলে লয়ে যাবো। ওর মা অসুস্থ বিস্তার পড়েছে, মানে 1,00,000 কত দিকে সামলাম কর আপনি কোন কি তাইলে তো বিশাল একটা সমস্যা আছেন ভাই স্যার। আমি আসলো কি কম, কারণ অনেক বড় সমস্যা আছে, কিন্তু অন কইতে পারি না। বাচ্চা তো ছোট, বাচ্চারা তো বুঝে পারবো না। বাচ্চারা আমার একটু মনে করেন পায়ে পালতো হয়, মা অসুস্থ বিস্তার পড়ে রাইন দেবার আমারে খাওয়া দিত। স্কুলে নিয়ে বলবেন ভাই, একটা অনুরোধ করি, কালকে থেকে আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন। আমি হেডমাস্টারের সাথে কথা বলে আমি সম্পূর্ণ ফ্রি করে দেব ওরে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি করে দেব, কিন্তু শর্ত আছে, ও যেন স্কুল মিস না দেয়। এই কারণেই, কারণ এই ফুটফুটে বাচ্চারা আগামী দিনে দেশ চালাবে ওরা, ঠিক আছে? এখন যদি আপনি পড়াশোনা বন্ধ করে দেন, আমার কাছে যতটুকু সম্ভব আমি প্রিন্সিপালকে বলে আমি সব ব্যবস্থা করে দেবো। আপনি আগামীকাল থেকে ওরে পাঠাবেন। ঠিক আছে স্যার, আপনি যখন কইছেন, হ্যাঁ, যদি আপনি ফ্রি করে দিবেন তাহলে আমার একটু ভালো। বাবা আমি ওর লয়ে যাবো কালকে থেকে। খুশি তো বাবা, হ্যাঁ, কালকে থেকে স্কুলে যাবা, ঠিক আছে? ঠিক মতো স্কুলে যাবো, এই যে তোমরা অনেক আগে থেকে একসাথে স্কুলে যাবো, ঠিক আছে? আর বাবা তোমরা ঠিক মতো স্কুলে যাও, মিস করো না, হ্যাঁ? তো লালমিয়া ভাই আমার আবার একটু কাউন্সিলর অফিসে যাইতে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান, আমি চিন্তা করেন না, আমি কাল করে ব্যাগ বুক দিয়া, হ্যাঁ, আর স্কুলে পাঠাই দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যান তো আব্বু, চলো বাসায় যাই, তোমার আমি ব্যাগ কিনে দেবো আজকে বাজার থেকে না, ঠিক আছে? তোমার আমি তোমার কামে সকালে স্কুলে যাবো, চলো। বাবারে, স্যার তো তোমার ভর্তি করাই দিছে, আমার তো টাকা পয়সা নাই গা বাবারে। বাবা টাকা পয়সা পাইলে মহাজনে যদি দেয় তাহলে তোমার ব্যাগ কিনে দেবো, হ্যাঁ? আর আপাতত আমি স্কুলে যাও, আপাতত আমি স্কুলে যাও, আমি পরে গিয়ে তোমার কিনে দেবো। তোমার আমি লয়ে যাবো, লয়ে যাও, কিনে দেবো। এখন তুমি যদি খেলতেছ, তুমি ওগুলো খেলো, বাজার চলে বাসায় যাই, পরে তুমি বাসায় আইপুর, হ্যাঁ? কোনো জায়গায় যাই না কিন্তু আব্বু, ঠিক আছে? আইপুর বাসায়।